ঢাকা কলেজ বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। 1841 সালে 20 নভেম্বর উপমহাদেশের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রায় 18 একর আয়তনের এই কলেজটি ঢাকা শহরের ধানমন্ডিতে অবস্থিত। ঢাকা কলেজ 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। তবে এর আগে এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। ভারতীয় আধুনিক শিক্ষা বিস্তারের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ শাসন নিবিড়ভাবে সম্পর্কিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে প্রাধান্য পেত মুদ্রা পাচার ও বাণিজ্য। তবুও তারা ভারতীয়দের জন্য 1781 সালে কলকাতা মাদ্রাসা, 1791 সালে বারাণসীতে সংস্কৃত কলেজ এবং 1800 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের জন্য ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে। চার্টার অ্যাক্ট 1813 মাধ্যমে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নির্দেশ দেয় ভারতের শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার জন্য। ১৮১৩ সালের চার্টার অ্যাক্ট ছিল ভারতীয়দের আধুনিক শিক্ষার মূল ভিত্তি। এর প্রেক্ষিতে 1817 সালে প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ। এরপর প্রায় দুই দশক কেটে যায় ভারতীয় শিক্ষা বিস্তারের মাধ্যম ও পদ্ধতি নিয়ে নানা বিতর্কে। এর ফলশ্রুতিতে ভারতের গভর্নর জেনারেল লর্ড বেন্টিক ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট প্রস্তাব করেন। 1840 সালে এই কমিটি গভর্নর জেনারেলের নিকট ঢাকায় একটি কলেজ স্থাপনের প্রস্তাব করেন। 1841 সালের 20 নভেম্বর প্রতিষ্ঠিত হয় ঢাকা সেন্ট্রাল কলেজ তথা ঢাকা কলেজ। ইংলিশ সেমিনারি স্কুল, বর্তমানে যেটা ঢাকা কলেজিয়েট স্কুল, তার ভবনের দ্বিতীয় তলায় তিনটি কক্ষ নিয়ে উপমহাদেশের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের যাত্রা শুরু হয়। 1841 সালের 20 নভেম্বর কলকাতার বিশপ রেভারেন্ট ড্যানিয়েল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবনের নকশা তৈরি করেন কর্নেল গ্যাস্টিন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং হিন্দু কলেজের শিক্ষক জে আয়ারল্যান্ডকে কলেজের প্রথম প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত করা হয়। উচ্চশিক্ষার জন্য 1875 সালে ঢাকা কলেজে প্রতিষ্ঠা হয় স্বতন্ত্র বিজ্ঞান ভবন। এরপর ইতিহাস, সাহিত্য, গণিত, আইন ও বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণে ঢাকা কলেজ হয়ে ওঠে পূর্ববঙ্গের আধুনিক শিক্ষার প্রাণকেন্দ্র, যা অব্যাহত থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত। ১৯০৩ সালে ঢাকা কলেজের জন্য অবকাঠামো বিষয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয় এবং ১৯০৪ সালে জমি অধিগ্রহণ করে ভবন নির্মাণের কাজ শুরু হয়। ১৯০৮ সালে ঢাকা কলেজ স্থানান্তরিত হয় কার্জন হলে। এখানে স্বতন্ত্র বিজ্ঞান ভবন এবং ছাত্রদের জন্য কলেজের হোস্টেল তৈরি করা হয়, যা পূর্বে ঢাকা হল এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল নামে পরিচিত। এরপর ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঢাকা কলেজের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি, ছাত্র, শিক্ষক, কর্মচারী, বিভিন্ন ভবন, পাঠাগার, বিজ্ঞানাগার এবং বই পুস্তক ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রদান করা হয়, যা ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করতে সহায়তা করে। Thank you.
অন্যদিকে ঢাকা কলেজের নতুন ক্যাম্পাস নির্দিষ্ট হয় পুরনো হাইকোর্ট ভবনে। 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের পুনর্বাসনের জন্য হাইকোর্টের কলেজ ভবনটি ছেড়ে দেওয়া হয়। তখন কলেজটি লক্ষ্মীবাজারে অবস্থিত ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ, যেটা বর্তমানে সরকারি কবি নজরুল কলেজ, সেখানে স্থানান্তরিত হয়। ১৯৫৫ সালে ঢাকা কলেজ বর্তমানের ধানমন্ডিতে চলে আসে। তখন কলেজের আয়তন ছিল প্রায় ২৪ একর, তবে এরশাদ সরকারের সময় ৬ একর জমি ছেড়ে দিতে হয়। বর্তমানে ঢাকা কলেজে সম্মুখভাগে রয়েছে সদৃশ্য বাগান, লন, টেনিস ও বাস্কেটবল খেলার মাঠ। পশ্চিম প্রান্তে রয়েছে ৮টি ছাত্রাবাস এবং মসজিদ। কলেজের মূল ভবনের পেছনে এবং ছাত্রাবাসের সম্মুখে রয়েছে ২টি বিশাল খেলার মাঠ এবং একটি পুকুর। পুকুর পাড়ে কলেজের ক্যান্টিন ও জিমনেশিয়াম অবস্থিত। পূর্ব দক্ষিণ প্রান্তে অর্থাৎ প্রধান গেটের সামনেই শহীদ মিনার, আইসিটি ভবন, অধ্যক্ষের ভবন এবং শিক্ষকদের জন্য একটি আবাসিক ভবন রয়েছে। এছাড়া শহীদ মিনারের পাশেই সদ্য নির্মিত হয়েছে একটি ১০তলা একাডেমিক ভবন। বর্তমানে ঢাকা কলেজে ৩টি অনুষদের অধীনে ১৯টি বিভাগ রয়েছে। এই ১৯টি বিভাগেই স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। এই কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ বিভিন্ন বিভাগে ২২০ জন শিক্ষক আছেন। ঢাকা কলেজ প্রতিষ্ঠার সময় ১৮৪১ সালে ঢাকা কলেজে লাইব্রেরি প্রতিষ্ঠা হয়। বর্তমানে এই লাইব্রেরিতে প্রায় ৫০,০০০ বই রয়েছে। ঢাকা কলেজে ছাত্রদের যাতায়াতের সুবিধার জন্য ৮টি বাস রয়েছে। ঢাকা কলেজে বিভিন্ন সংগঠন রয়েছে। এই কলেজের প্রত্যেকটি ক্লাব এবং সংগঠন অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করে থাকে। বিশেষ করে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি, ঢাকা কলেজ ডিবেটিং ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব, বাঁধন, রেড ক্রিসেন্ট ইত্যাদি সংগঠনগুলো খুবই সক্রিয়ভাবে কাজ করে।